কথন বাই চ্যানেলে আপনারা শুনছেন মেঘের ছায়া বাই হুমায়ুন আহমেদ চতুর্থ এবং শেষ পর্ব শুভ্রদের বাসার সামনে ছোটোখাটো একটা ভিড় কালো মতো রোগ একজন তরুণী কাঁদছে তরুণীর সঙ্গে দুটি মেয়ে এদের বয়স ছয় সাত এরা কাঁদছে না তবে এদের দৃষ্টি ভয়ার্ত মেয়ে দুটি মনিরুল হকের কন্যা তরুণী মেয়ে দুটোর মা গত তিন দিন যাবৎ মনিরুল হকের কোনো খোঁজ পাচ্ছে না মানুষটা যেন হঠাৎ উধাও হয়ে গেছে সকাল থেকে এরা কান্তাভিলার সামনে দাঁড়িয়ে আছে কান্তাভিলার গেট খোলা হচ্ছে না যে কোনো তরুণীকে কাঁদতে দেখলেই লোক জমে যায় তরুণী রূপসী হলে তো কথাই নেই লোক জমে গেছে অভিজাত এলাকা বলেই ভিড় তত বেশি হয়নি মনিরুল হকের স্ত্রী একটা জিনিসই চায় তা হল বড় সাহেবের সঙ্গে কথা বলবে বড় সাহেবের সঙ্গে দুটো কথা বলি চলে যাবে ইয়াজুদ্দিন খবর পেয়েছেন তিনি ব্যাপারটায় কিছুমাত্র গুরুত্ব দিচ্ছেন না গুরুত্ব দেওয়ার মতো কোনো বিষয়টা নয় তাছাড়া বাড়িতে তিনি তার অফিসের কিংবা কারখানার কোনো কর্মচারীর সঙ্গে দেখা করেন না তিনি গোমেজকে দিয়ে খবর পাঠালেন মেয়েটি যেন অফিসের ঠিক বারোটার সময় দেখা করে ইয়াজুদ্দিন সাহেব আজ অফিসে দেরি করে যাবেন শুভ্রর চোখ দেখাতে হবে চোখের ডাক্তাররা সাধারণত বিকেলে বসেন ইয়াজুদ্দিন সাহেবের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে ডাক্তার সাহেব শুভ্রকে দেখবেন সকালবেলা তিনি শুভ্রকে নিয়ে যাবেন রেহানা যাবেন না কারণ ডাক্তার কি বলবেন না বলবেন ভেবে তার খুব টেনশন হয় চোখের ডাক্তার প্রফেসর মঞ্জুরে এলাহি শুভ্রর দিকে তাকিয়ে হাসি বললেন কি খবর আমাদের শুভ্রবাবুর মঞ্জুর এলাহি শুভ্রর চোখ ওর এগারো বছর বয়স থেকে দেখে আসছেন তখনও তিনি শুভ্রবাবু ডাকতেন এখনও ডাকেন শুভ্র বলল চাচা আমি ভালো আছি তোমার চোখ কেমন আছে বুঝতে পারছি না মনে হয় ভালোই আছে রকম সমস্যা হয় না হঠাৎ আলো বেড়ে যায় বা কমে যায় এমন হয় হ্যাঁ হয় আচ্ছা বসো দেখি চেয়ারে রিল্যাক্সড হয়ে বসো চশমা খুলে ফেলো আমি এখন তোমার চোখে নানান রঙের আলো ফেলবো তুমি রঙগুলো বোঝার চেষ্টা করবে আচ্ছা আর কোনো আলো ফেললে এমন যদি হয় যে চিনচিনে ব্যথা বোধ করছো কিংবা অস্বস্তি হচ্ছে তাও বলবে জি আচ্ছা আলো ফেলার পর্ব অনেকক্ষণ চলল ডাক্তার সাহেব বললেন শুভ্র আমি তোমার দু চোখে দু ওষুধ দেব অ্যাট্রোপিন ড্রপ এটা এক ধরনের অ্যালকালয়েড এই ওষুধ তোমার চোখের মনে ডাইলেট করে দেবে শুভ্র বলল আপনার যা ইচ্ছে করুন চাচা আমাকে কিচ্ছু বলার দরকার নেই শুধু পরীক্ষা শেষ হওয়ার পর বলবেন আমি অন্ধ হয়ে যাচ্ছে কি যাচ্ছি না বোকার মতো কথা বলে না তো শুভ্র অন্ধ হবে কেন আমার চোখ দ্রুত খারাপ হচ্ছে চাচা এই জন্যই প্রশ্নটা করছি যদি সত্যি অন্ধ হয়ে যাই আগের থেকে জানতে চাই আগের থেকে জানা থাকলে আমার সুবিধা কি সুবিধা সেইভাবে ব্যবস্থা করব মঞ্জুর এলাহী সাহেব বললেন তোমার চোখ দ্রুত খারাপ হচ্ছে এটা সত্যি রেটিনা থেকে যেসব অপটিক নার্ভ ব্রেনের সিগন্যাল দিয়ে যাচ্ছে তার দুর্বল হয়ে পড়েছে তবে প্রসেসটা থামানো হয়েছে এর আগে তোমার চোখ যতটা খারাপ ছিল এখনও ততটাই আছে তার চেয়ে খারাপ হয়নি এটা খুবই আসার কথা ডিজেনারেশন প্রসেসকে থামানো গেছে থ্যাংক ইউ চাচা তুমি সবসময় আনন্দের ভেতর থাকতে চেষ্টা করবে মনে আনন্দ থাকলে শরীর ভালো থাকে শরীরের প্রাণবিন্দু হলো মন আমরা ডাক্তাররা বলি মস্তিষ্ক কিন্তু আমরা নিশ্চিত না ইয়াজুদ্দিন সাহেব ছেলেকে নিয়ে ফিরছেন দুজনে বসেছেন পেছনের সিটে ইয়াজুদ্দিন সাহেব এক হাতে শুভ্রর হাত ধরে আছেন সাধারণত তিনি এমন করেন না কিছু দূরত্ব ছেলের সঙ্গে তার থাকে আজ কোনো দূরত্ব অনুভব করছেন না শুভ্র জি ওই দিন রেয়ার পার্টি তোমার কেমন লাগলো ভালো লেগেছে পার্টি তো তোমার সচরাচর ভালো লাগে না ওই পার্টি ভালো লাগলো কেন মূল ওর সঙ্গে ছিলাম না তো আলাদা ছিলাম নিতুর সঙ্গে কথা হয়েছে হ্যাঁ হয়েছে মেয়েটিকে তোমার পছন্দ হয়েছে হ্যাঁ হয়েছে ওই মেয়েটির কোন দিক তোমার সবচেয়ে ভালো লেগেছে বুদ্ধি দারুণ বুদ্ধি আমার নিজেরও মেয়েটিকে দারুণ পছন্দ তবে বুদ্ধির জন্য নয় আমার কাছে নিতুর বুদ্ধি এমন কিছু বেশি মনে হয়নি আমার যা ভালো লেগেছে তা হল মেয়েটি আশেপাশের মানুষকে বোঝার চেষ্টা করে বেশিরভাগ মানুষই যা করে না অথচ আশেপাশের মানুষকে বোঝার চেষ্টা খুব জরুরি সবার জন্যই কি জরুরি সবার জন্য জরুরি নয় অবশ্য কারো কারোর জন্য জরুরি তোমার জন্য খুব জরুরি যে তোমার স্ত্রী হবে তার জন্য আরও জরুরি কারণ বিশাল কর্মকাণ্ড তোমাকে এবং তোমার স্ত্রীকে পরিচালনা করতে হবে আমার অবসর নেওয়ার সময় হয়ে এসেছে আমার শরীর ভালো না আমি বিশ্রাম নেব তবে বিশ্রাম নেবার আগে আমি দেখে যেতে চাই সব গুছিয়ে ফেলেছি শুভ্র বলল বাবা তুমি কি চাও যে আমি নিতু মেয়েটিকে বিয়ে করি হ্যাঁ আমি চাই তোমার পছন্দের কেউ যদি থাকতো আমি বলতাম না তোমার পছন্দের কেউ নেই তোমাকে এই ব্যাপারে অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে তুমি প্রতিবারই না বলেছো শুভ্র বলল আমি ভুল বলেছি বাবা আমার পছন্দের একজন আছে ইয়াজুদ্দিন সাহেব হতভম্ব হয়ে বললেন তার নাম জানতে পারি হ্যাঁ পারো নিতু আপা সাবের বোন শুভ্র তুমি আমার সঙ্গে কোনো হেয়ালি করছো না তো না হেয়ালি করছি না মেয়েটিকে তুমি আপা ডাকো জি আমি যতদূর জানি মেয়েটির আগে একবার বিয়ে হয়েছিল সে বিয়ে বিয়েটিকে নি। তুমি ঠিকই জানো বাবা তোমার ইনফরমেশন কখনো ভুল হয় না মেয়েটির আরেকটি ছেলের সঙ্গে বিয়ে ঠিকঠাক হয়ে আছে এও বোধহয় সত্য হ্যাঁ তুমি কি তোমার আবেগের কথা মেয়েটিকে বলেছ না এখনো বলিনি তবে বলবো মেয়েটি বয়সে তোমার চেয়ে বড় জি বাবা বড় বছর চারেকের বড় সেটা কি কোনো সমস্যা চল্লিশ বছরের পুরুষ তো কুড়ি বছরের মেয়েকে বিয়ে করছে শুভ আমি তোমার সঙ্গে কোনো তর্কে যেতে চাচ্ছি না তর্ক করার এটা কোনো উপযুক্ত সময় নয় তাছাড়া তুমি এখন যে ভঙ্গিতে আমার সঙ্গে কথা বলছো তাতে মনে হচ্ছে তুমি তর্ক শুনতে প্রস্তুত নাও একটা সময় আসে যখন সব যুক্তি অর্থহীন মনে হয় আমি তোমার যুক্তি খুব মন দিয়ে শুনি বাবা এখনও শুনবো এখন আমার নিজের মনও বিক্ষিপ্ত অফিসে যাব মনিরুল হক নামের আমার একজন কর্মচারী স্ত্রীর সঙ্গে কথা বলবো মনিরুল হককে নাকি কদিন থেকে পাওয়া যাচ্ছে না যাই হোক আমি অফিসে নেমে যাব তুমি গাড়ি নিয়ে বাসায় চলে যাও বাই ওয়ে তোমার মার সঙ্গে এই ব্যাপারে কোনো কথা বোধ এই মুহূর্তে না বলাই ভালো তার শরীর ভালো না সামান্য উত্তেজনা সহ্য করার ক্ষমতাও তার নেই আমি কি নিতু আপার সঙ্গে কথা বলতে পারি তার সঙ্গে দেখা করতে পারি এখন নয় ইয়াজুদ্দিন সাহেব অফিসে নেমে গেলেন ঠিক বারোটায় মনিরুল হকের স্ত্রীকে ডেকে পাঠালেন সহজ গলায় বললেন আপনার সমস্যা বলুন কেঁদে কেঁদে বললে আমি কিছুই বুঝবো না শান্ত হন শান্ত হয়ে বলুন ভদ্রমহিলার বক্তব্য ইয়াজুদ্দিন সাহেব পুরোটা শুনলেন গভীর মনোযোগের সঙ্গেই শুনলেন তারপর বললেন আপনার জন্য আমার খুবই খারাপ লাগছে আপনি অস্থির হয়ে পড়েছেন দেখতে পাচ্ছি অস্থির হওয়াটাই স্বাভাবিক যে কেউই অস্থির হবে বড় বড় কারখানায় অনেক ধরনের রাজনীতি চলে ইউনিয়ন ক্ষমতার ভাগ বাটরে নিয়ে জটিলতা থাকে সেটা ধ্বংসাত্মক পর্যায়ে চলে যায় আমি পুলিশকে বলে দিচ্ছি তারা যেন একটা খোঁজ বের করার চেষ্টা করে আপনি এখানকার ইউনিয়ন লিডার যারা আছে তাদের সঙ্গে কথা বলুন এরা অনেক কিছু জানে জেনেও চুপ করে থাকে মনে হচ্ছে আপনার আর্থিক কিছু সহায়তাও দরকার আমি ক্যাশিয়ারকে বলে দিচ্ছি সে আপনাকে কিছু টাকা দেবে মনিরুল হকের প্রভিডেন্ট ফান্ডের টাকা ইয়াজুদ্দিন সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেললেন কারখানার সমস্যা সামলানো হয়েছে খুব চমৎকারভাবেই সামলানো হয়েছে আগামী দু বছর আর কোনো সমস্যা হবে না শুভ্র শুয়েছিল মাঝে মাঝে কিছুই ভালো লাগে না শুয়ে থাকতে ইচ্ছা করে আজ মনে হয় সেরকম একটা দিন আকাশ মেঘলা বিছানা থেকে আকাশের মেঘ দেখা যায় এই মেঘ সে আর কতদিন দেখতে পারবে শুভ্র ছোট্ট করে একটা নিশ্বাস ফেলল রেহানা ঘরে ঢুকে বলল একটা মেয়ে তোকে টেলিফোন করেছে বলছে নিতু আপা টেলিফোন ধরবি হ্যাঁ আছি যখন শুয়ে থাক আমি পরে টেলিফোন করতে বলি না আমি যাচ্ছি মেয়েটাকে তুমি চিনবে না মা আমার বন্ধু ছিল সাবের ওর বড় বোন শুভ্র আমার সবার ঘরের টেলিফোন নম্বর তুই সবাইকে দিয়ে বেড়াবি না অপরিচিত কারোর টেলিফোন ধরতে আমার ভালো লাগে না কাউকে যদি টেলিফোন দিতেই হয় একতলারটা দিবি আচ্ছা আমার কথা এবার রাগ করলি না তো না রাগ করিনি তোমার উপর আমি কখনো রাগ করি না মা অন্যায় কিছু বললেও রাগ করবি না না কেন আমি ছাড়া তোমার কেউ নেই মা আমি রাগ করলে তুমি যাবে কোথায় রেহানার চোখে পানি এসে গেল তিনি চট করে অন্যদিকে তাকালেন ছেলেকে তিনি তার চোখের পানি দেখাতে চান না শুভ্র টেলিফোন ধরল হ্যালো নিতু আপা হ্যাঁ তুমি কেমন আছো ভালো আছি তোমাকে টেলিফোন করে কখনো পাওয়া যায় না যখনই টেলিফোন করা হয় তখনই বলা হয় তুমি বাসায় নেই কিংবা ঘুমোচ্ছ বাসায় যখন থাকো তখন কি সারাক্ষণ ঘুমিয়ে থাকো শুভ্র হাসল নিতু বলল শুভ্র তোমাকে আমার খুব দরকার না ঠিক আমার না বাবার দরকার ওনার কি শরীর ভালো নেই ওনার কিছুই ভালো নেই গত দুদিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করেছেন কেন উনি ঠিক করেছেন অনাহারে থেকে আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাবেন এক চৈনিক কবিও নাকি তাই করেছেন কবির নাম হল লিয়াউসিন কিংবা লিয়াও এরকম তুমি কি আসতে পারবে পারব বাবা তোমাকে কিছু বলতে চান তুমি দয়া করে শোনো নি কি বলতে চাচ্ছেন আপা আমি আপনাকে খুব জরুরি একটা কথা বলতে চাই আমাকে আবার কি জরুরি কথা আপনি চুপ করে শুনুন দয়া করে রাগ করবেন না এমন কি কথা যে রাগ করার প্রশ্ন আসে আমি আপনাকে খুব পছন্দ করি এটা তো রাগ করার মতো কথা না শুভ্র খুশি হবার মতো কথা আমি তোমাকে পছন্দ করি বাবা তোমাকে যতটা পছন্দ করেন ততটা হয়তো না কিন্তু কমও না আমি যে আপনাদের বাসায় প্রায় যাই চাচার সঙ্গে দেখা করতেই যাই কিন্তু যখন দেখি আপনি বাসায় নাই তখন ভয়ঙ্কর খারাপ লাগে ও আচ্ছা প্রায়ই আমি আপনাকে স্বপ্ন দেখি কাল রাতও দেখেছি সুব্রত তুমি কি বলতে চাচ্ছ আমি বুঝতে পারছি না তোমার শরীর ভালো তো হ্যাঁ ভালো নিতু আপা এখন আমি আপনাকে একটা ভয়াবহ কথা বলবো। ভয়াবহ কথা তুমি বলে ফেলেছ বলে আমার ধারণা না বলিনি এখন বলবো। নিতু আপা আমি আপনাকে বিয়ে করতে চাই নিতু চুপ করে রইল হঠাৎ মনে হলো টেলিফোন ডেড হয়ে গেছে শুভ বলল আপনি কি আমার কথা শুনতে পেয়েছেন হ্যাঁ আপনি কি রাগ করেছেন টেলিফোনে না আমি মুখোমুখি তোমার সঙ্গে কথা বলবো আমি কি এখন আসবো না এখন না কাল এসো আমার কোনো ভালো শাড়ি নেই শুভ্র আমি সুন্দর একটা শাড়ি কিনবো আজই কিনব কি রং তোমার পছন্দ বলো তো নিতু আপা আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন বুঝতে পারছি না তুমি আমার মাথায় এলোমেলো করে দিয়েছো তুমি কাল এসো কাল আমি তোমার সঙ্গে কথা বলবো রাখি শুভ্র জাহেদ মহাবিপদে পড়েছে মিজান সাহেব দেশের বাড়িতে পৌঁছে ঘোষণা দিয়েছেন এখানেই থাকবেন আর শহরে ফিরবেন না গ্রামে থাকার ব্যবস্থা নেই বললেই হয় টিনের ঘর দুটির ভগ্ন ভগ্নদশা ভিটের ভেতর মানুষ সমান ঘাস গজিয়েছে বাড়ির দরজা জানলা লোকজন খুলে নিয়েছে খাট চৌকি কিছুই নেই মেঝেতে বিছানা করে ঘুমোতে হবে মেঝেময় গর্ত সাপের না ইঁদুরের কে বলবে জাহেদ বলল এর মধ্যে কি থাকবে চলো কোনো আত্মীয়স্বজনের বাড়ি গিয়ে উঠি খাওয়া দাওয়া তো করতে হবে খাবো কি এখানে তোর হোটেল নেই মিজান সাহেব বললেন নিজের বাড়ি থাকতে পরের বাড়িতে উঠবো তোর কি ব্রেন ডিফেক্ট হয়েছে নাকি নিজের ভাঙা বাড়ি হচ্ছে অট্টালিকা এখানেই থাকবো আর খাওয়া দাওয়া হাড়ি কুড়ি কিছু আন ইট পেতে আগুন করে রান্না হবে পিকনিক হবে বুঝলি রোজ পিকনিক নিজের বাড়ি থাকতে অন্যের বাড়িতে আমি খাবো না শেষে বিষ টিশ মিশিয়ে দিবে বিষ মিশাবে কেন আরে গাধা চারিদিকে শত্রু জমি জমা সব বেদখল হলো কি জন্য কারা নিল তবে এসেছি যখন সব সায়স্তা করে যাব দরকার হলে মার্ডার করব। মামা ভাগ্নে যেখানে বিপদ নেই সেখানে কিরে পারবি আমাকে সাহায্য করতে জাহেদ চোখে অন্ধকার দেখছে এ কি সমস্যায় পড়ল রাতে থাকার জন্য চৌকি জোগাড় করা হয়েছে চৌকির উপর তোষক বিছিয়ে বিছানা খাবার ব্যবস্থা জাহেদের দুঃসম্পর্কের এক খালার বাসায় মিজান সাহেব কিছুতেই সেখানে খেতে যাবেন না জাহেদ একা গিয়ে খেয়ে এলো বাটিতে করে খাবার নিয়ে এলো মিজান সাহেব সেই খাবার মুখেও দিলেন না চোখ কপালে তুলে বললেন অসম্ভব তুই কি আমাকে মারতে চাস সপাক আহার করব নিজে রেঁধে খাব তৃতীয় দিনের দিন সে প্রায় জোর করেই মামাকে নিয়ে ঢাকায় এসে নামল ট্রেন থেকে তিনি নামলেন বদ্ধ উন্মাদ অবস্থায় রিকশায় উঠে রিক্সা করুণ গলায় বললেন এরা আমাকে খুন করতে নিয়ে যাচ্ছে বুঝলেন ভাই সাহেব গ্রামের বাড়িতে সুখে ছিলাম ভুলিয়ে ভালিয়ে এনেছে গরু জবাই করার বড় ছুরি আছে না ওইটা দিয়ে জবাই করবে ঘুমের মধ্যেই কাম সারবে আল্লাহ আকবর বলে গলায় পোচ তিনি বাসায় ঢুকলেন স্বাভাবিক ভঙ্গিতে মনরেকে দেখে খানিক্ষুন চুপ করে থেকে বললেন কিরে মাগি স্বামীকে খুন করাতে চাস বেশ খুন কর চিৎকারও দেব না কিচ্ছু বলবো না তবে খেয়াল রাখিস আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে খুনের সময় আমাকে কিন্তু উত্তর দক্ষিণে সোয়াবি ভালো মতো গোসল দিবি নাপাক অবস্থায় আল্লাহর কাছে যেতে চাই না মনোয়ারা মাথা ঘুরে মেঝেতে পড়ে গেলেন মিজান সাহেবের মেয়ে দুটো ভয়ে থরথর করে কাঁপতে লাগল তিনি তাদের দিকে হাসি মুখে বললেন খুকিরা ভয়ের কিছু নেই নির্ভয় থাক জাহেদ পাড়ার ডাক্তার সাহেবকে ডেকে আনলো তিনি ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিলেন জাহেদকে বললেন রোগীর অবস্থা তো ভালো দেখছি না যে কোনো সময় ভায়োলেন্ট পর্যায়ে চলে যেতে পারে আপনি বরং কোনো একটা ক্লিনিকে ভর্তি করিয়ে দিন বাচ্চা কাচ্চার সংসার একটা দুর্ঘটনা ঘটতে কতক্ষণ ইঞ্জেকশনের এফেক্ট বিকেল পর্যন্ত থাকবে এর মধ্যে একটা ব্যবস্থা করে ফেলুন বনানিতে একটা ক্লিনিক আছে মেন্টাল হোম নামে ইলেকট্রিক শক দেওয়ার ব্যবস্থা আছে ঠিকানা আছে আমার কাছে চার্জ বেশি কিন্তু টাকার দিকে তাকালে এখন হবে না দেব ঠিকানা জাহেদ বলল দিন আপনাদের বংশে পাগলের হিস্ট্রি আছে জিনা আজকাল অবশ্য হিস্ট্রি ফিস্ট্রি লাগে না এমনিতে লোকজন পাগল হয়ে যাচ্ছে খোঁজ নিলে দেখবেন ডিসপেন্সারিগুলিতে নার্ভ ঠান্ডা রাখার ওষুধ সবচেয়ে বেশি বিক্রি হয় ঘুমের ওষুধ ছাড়া কেউ ঘুমোতে পারে না সন্ধ্যাবেলা জাহেদ তার মামাকে মেন্টাল হোমে ভর্তি করে দিয়ে এলো তিন হাজার টাকা অগ্রিম জমা দিতে হল দৈনিক তিনশো টাকা হিসেবে দশ দিনের ভাড়া এই তিনশো টাকার মধ্যে খাওয়া খরচটি মনারা তার গয়না বিক্রি করলেন বেবি ট্যাক্সি ভাড়া করে স্বজনের বাড়ি ঘুরতে লাগলেন ধারের জন্য বিপদ একদিকে আসে না নানান দিকে একসঙ্গে এসে সারাশি আক্রমণ করে মিজান সাহেবের বাড়িওয়ালা জাহেদকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গেলেন চা খাওয়ালেন পাপড় ভাজা খাওয়ালেন অমায়ক ভঙ্গিত বললেন আপনার মামার খবর শুনলাম খুবই দুঃখ পেয়েছি দুঃখ পাবারই কথা অতি ভদ্রলোক ছিলেন মাসের তিন তারিখে মাসের ভাড়া পেয়েছি কোনো দিন দেরি হয় নাই শেষ কয়েক মাসে কিছু সমস্যা হয়েছে সমস্যা হতেই পারে দিন তো সমান যায় না সাগরে যেমন জোয়ার ভাটা আছে মনের জীবনেও জোয়ার ভাটা আছে সবই বুঝি কিন্তু জাহেদ সাহেব আমার ব্যবস্থাটা কি। জাহেদ বলল একটু সময় দিন মা আমার অফিসে লোনের জন্য দরখাস্ত করছি লোনটা পেলে প্রথমে আপনার টাকাটা দিয়ে দিব আমাকে টাকা দিলে তো আর আপনাদের চলবে না আপনাদের খরচাপাতিও আছে পাগলের চিকিৎসা খুবই খরচের চিকিৎসা আগে যক্ষা ছিল রাজরোগ এখন রাজরোগ হল পাগলামি আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না বলেন কি সত্যি কথা বললাম ভাই আমিও ভদ্রলোকের ছেলে মানুষের বিপদ বুঝি আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না তবে এই মাসের আঠাশ তারিখের মধ্যে বাড়ি ছেড়ে দিতে হবে আমি অন্য জায়গায় ভাড়া দিয়ে দিয়েছি তিরিশ তারিখে ভাড়াতে চলে আসবে কি সর্বনাশের কথা কোনো সর্বনাশের কথা না ভাই বাস্তব কথা বাস্তব অস্বীকার করতেনি স্বীকার করে নিতে হয় এখনও তিন চার দিন সময় আছে একটা বাসা ঠিক করে উঠে চলে যান আমি আপনাকে সাহায্য করব আমার ট্রাক আছে ট্রাক দিয়ে মালপত্র পাঠানোর ব্যবস্থা করব। একটা পয়সা লাগবে না শুধু পেট্রোলের খরচ হিসেবে কিছু ধরে দিবেন জাহেদ বলল আপনি তো ডেঞ্জারাস লোক উপকার করতে গেলে ডেঞ্জারাস লোক হতে হয় এই জন্য উপকার করতে নেই ছয় মাসের ভাড়া মাফ করে দিলে মেটে চোখে পড়ল না নেন ভাই ধরেন সিগারেট খান নাকি ধূমপান করেন না জাহেদ সিগারেট হাতে নিল না তার মাথায় আকাশ ভেঙে পড়েছে সামান্য সিগারেটের ধোয়াতে সেই ভাঙা আকাশের কিছু হবে না ভাই সাহেব এই হলো আমার বক্তব্য চার এক কাপ দিতে বলবো বলুন শুনেছি আপনি বিবাহ করেছেন ঠিকই শুনেছেন জাহেদ কেয়ার সঙ্গে দেখা করতে গেল কেয়ার দুলাভাই ঘরে ছিলেন তিনি কঠিন ভঙ্গিতে বললেন কি খবর জাহেদ বলল ভালো বসো জাহেদ বসল ভদ্রলোক শুকনোকলায় বললেন তোমার ব্যাপার তো কিছুই বুঝতে পারছি না স্ত্রী কি এখানেই ফেলে রাখবে জি না একটু সমস্যা যাচ্ছে সাময়িক সমস্যা বাড়ি ভাড়া করেছি সামনের সপ্তাহে নিয়ে যাব কোথায় বাড়ি ভাড়া করেছ ইয়ে সোভানবাগ ফ্ল্যাট বাড়ি দুই রুম দুই বাথরুম ভাড়া কত ভাড়া এখনও সেটেল হয় নাই দুই হাজার চাচ্ছে মনে হয় কিছুটা কমবে ফার্নিচার টার্নিচার এখনও কেনা হয়নি এসব কেনাকাটা করছি কে আছে গুলশান মার্কেট থেকে কিছু ফার্নিচার কিনবো ভাবছি ওকে সঙ্গে নিয়েই কিনি ও যেতে পারবে না জ্বর জ্বর নাকি গোসল করে সারা রাত ঠান্ডা বাতাসে বসে বুকে ঠান্ডা বাঁধিয়েছে কারো কথা তার শুনে না কে আর অনেক জ্বর তবু সে বলল সে যাবে কে আর বড় বোন বলল তুই কি অসুখ আরো বাড়াতে চাস ডাক্তার বলে গেল নিউমোনিয়ার লক্ষণ কেয়া বলল ঘরে বসে আমার দম বন্ধ হয়ে আসছে একটু ঘুরে আসি তুই ইচ্ছা করে অসুখ বাড়াচ্ছিস আমি চলে আসবো আপা কেয়া বলল হুট ফেলে দাও জাহেদ বলল এই অবস্থায় হুট ফেলে দেব কি তোমার তো সিরিয়াস ঠান্ডা লাগবে লাগুক তুমি আমার হাত ধরে বসে থাকো আজ অনেকক্ষণ ঘুরবো তুমি ভালো আছো তো আছি নীল শার্টটা কিনেছ না এখনও কিনিনি এখনো নি, কবে কিনবে খুব শিগগিরই কিনব তুলা যে দু রুমের ফ্ল্যাটের কথা বলছিলে বানিয়ে বানিয়ে বলছিলে তাই না হ্যাঁ আমি বুঝতে পেরে মনে মনে হাসছিলাম বানিয়ে যখন বলছো দু রুমের ফ্ল্যাট বললে কেন বললে না কেন চার রুমের দক্ষিণ দুয়ারি ফ্ল্যাট একটা সার্ভেন্টস রুম চলো ফিরে যাই কিয়া এখন ফিরব না অনেক রাত পর্যন্ত ঘুরব তোমার মামার অবস্থা কি অবস্থা ভালো না ভালো না হলে বলার দরকার নেই খারাপ কিছু তো শুনতে ইচ্ছে করছে না তুমি কি রাতে খেয়েছ না তাহলে চলো তো কোন একটা ভালো রেস্টুরেন্টে চলো তুমি খাবে আমি দেখব আমার সঙ্গে টাকা আছে তুমি সুস্থ হয়ে নাও তারপরে একসঙ্গে দুজন খাবো না তুমি আজই খাবে আমি দেখব তোমাকে দেখে মনে হচ্ছে অনেকদিন তুমি আরাম করে কিছু খাও না তোমার স্বাস্থ্য যে কি খারাপ করেছে তুমি জানো আচ্ছা এক কাজ করো আহরটা তুলে দাও আমার খুব ঠান্ডা লাগছে জ্বর বেড়েছে বোধ হয় দেখো তো আচ্ছা এত সংকোচ করে গায়ে হাত দিচ্ছ কেন আমি তোমার স্ত্রী ইয়াজউদ্দিন সাহেবের শরীর খারাপ লাগছে সন্ধ্যাবেলা ডাক্তার এসে দেখে গেছেন বলেছেন প্রেশার হাই সিডেটিভ খেতে দিয়েছেন ঘর অন্ধকার করে শুয়ে থাকতে বলেছেন তিনি ঘর অন্ধকার করে শুয়ে আছেন রেহানা তেঁতুলের শরবত নিয়ে এসেছেন তিনি বাধ্য শিশুর মতো শরবত খেলেন গ্লাস নামিয়ে রেখে বললেন শুসু কি ঘরে আছে হ্যাঁ আছে কি করছে জানি না তো দেখে আসবো দেখে আসতে হবে না তুমি রিয়াকে টেলিফোনে আসতে বলো বলবে খুব জরুরি কি হয়েছে কিছু হয়নি ভালো কথা শুভ্রকে আজ দিনে কখনো বের হয়েছিল না তুমি শুভ্রকে আমার কাছে পাঠিয়ে দাও আর শোনো আমি যতক্ষণ কথা বলবো তুমি ঘরে ঢুকবে না কি ব্যাপার কোনো ব্যাপার না ডাক্তার তোমাকে চুপচাপ শুয়ে থাকতে বলেছে আমি চুপচাপ শুয়েই আছি রেহানা চিন্তিত মুখে ঘর থেকে বের হলেন শুভ্র তার প্রায় সঙ্গে সঙ্গেই ঢুকল ইয়াজুদ্দিন সাহেব বললেন আমার পায়ের কাছে চেয়ারটায় বসু শুভ্র আমি তোমার সঙ্গে কিছু কথা বলবো পায়ের কাছে বসলে আমি তোমার মুখ দেখতে পারবো শুভ্র বলল অন্ধকারে মুখ দেখবে কি করে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দাও শুভ্র বাতি জ্বালাল ইয়াজুদ্দিন খাটে আধশোয়া হয়ে বসে আছেন তার খালিগা তার সারা গায়ে বিন্দু বিন্দু ঘাম খাটের মাথায় রাখা তোয়ালে দিয়ে তিনি শরীরের ঘাম মুছলেন শুভ্র জি বাবা আমি যে তোমাকে কি পরিমাণ ভালোবাসি তাকে তুমি জানো জানি না তুমি জানো না শুভ্র এসে ফেলল ইয়াজুদ্দিন সাহেব কঠিন গলায় বললেন হাসলে কেন তোমার ছেলে মানুষতে হাসছি বাবা ছেলেকে ভালোবাসায় তুমি আলাদা কিছু না অন্য সব বাবাদের মতোই পৃথিবীর সব বাবাই তার ছেলে মেয়েদের প্রচণ্ড ভালোবাসেন তুমি এমন কোনো বাবার কথা বলতে পারবে যে তার ছেলেকে ভালোবাসে না শুভ্র তুমি কি আমার সঙ্গে তর্ক করতে চাচ্ছ না বাবা তর্ক করতে চাচ্ছি না তোমার লজিকের ভুল ধরিয়ে দিচ্ছি ভুল ধরিয়ে দিচ্ছ হ্যাঁ বাবা ভুল ধরিয়ে দিচ্ছি তুমি সারা জীবন মনে করে এসেছ তোমার লজিক অভ্রান্ত তুমি যা ভাবছ তাই সত্যি এরকম মনে করার যথেষ্ট কারণ কি নেই কারণ আছে তোমার মতো ভালো লজিক দিতে আমি এ পর্যন্ত শুধু একজনকেই দেখেছি কাকে তোমার নিতপাকে আপাকে হ্যাঁ তুমি কি তাকে বলেছ যে তুমি তাকে বিয়ে করতে চাও বলেছি সে কি বলেছে আগামীকাল আমাকে দেখা করতে বলেছেন তুমি তাহলে আগামীকাল তার সঙ্গে দেখা করতে যাচ্ছ হ্যাঁ যাচ্ছি আমি যদি বলি যেও না তারপরেও যাবে হ্যাঁ যাব তুমি কি আমাকে যেতে নিষেধ করছো না নিষেধ করছি না তুমি অবশ্যই যাবে ইয়াজুদ্দিন সাহেব দম নেবার জন্য থামলেন তোয়ালে দিয়ে আবার গায়ের ঘাম মুছলেন তার পানির পিপাসা হচ্ছে হাতের কাছে রাখা পানির গ্লাসটা শূন্য শুভ্র বলল পানি এনে দেব বাবা দাও শুভ্র পানি এনে দিল তিনি এক নিঃশ্বাসে সবটুকু পানি খেলেন শুভ্রর দিকে তাকিয়ে হাসলেন শুভ্র হাসল ইয়াজুদ্দিন সাহেব বললেন আমরা এমনভাবে কথা বলছি যেন দুজন দুজনের প্রতিপক্ষ কিন্তু তা না শুভ্র আমরা আলোচনা করতে বসেছি গল্প করতে করতে হাসি আলোচনা করা যায় আমি তোমাকে কখনোই প্রতিপক্ষ ভাবি না বাবা কখনোই না না ভাবাই ভালো আমি খুব শক্ত প্রতিদ্বন্দ্বী তুমি যুদ্ধে আমার সঙ্গে পারবে না হেরে যাবে না বাবা তা হবে না আমি হারব না তুমি আমাকে হারাতে পারবে না তুমি ভুলে যাচ্ছ আমি তোমারই ছেলে তোমার যেমন হেরে অভ্যেস নেই আমারও নেই ইয়াজুদ্দিন সাহেব বালিশের নিচ থেকে সিগারেটের প্যাকেট বের করলেন সিগারেট এখন তার জন্য পুরোপুরি নিষিদ্ধ একটি বস্তু কিন্তু তিনি সিগারেটের জন্য প্রবল তৃষ্ণা বোধ করছেন শুভ্র আমি যে অসুস্থ তাকে তুমি জানো জানি বাবা পুরোপুরি বোধহয় জানো না আমি গুরুতর অসুস্থ কাউকে তা বুঝতে দেই না নিজের সমস্যা আমি নিজের মধ্যে রাখতেই ভালোবাসি আমিও তাই করি আমিও নিজের কষ্ট নিজের ভেতর রাখার চেষ্টা করি মা যখন আমাকে জাহেদের বিয়েতে যেতে দিল না আমার খুব কষ্ট হয়েছিল আমি তো মাকে কিছুই বলিনি আমি আমার এই দরিদ্র বন্ধুকে সামান্য একটা উপহার দিতে চেয়েছিলাম তুমি তা দিতে দাওনি আমি তো কোনো অভিযোগ করিনি এখন করছো হ্যাঁ এখন করছি তুমিও করছো বাবা কাজে সমান সমান হ্যাঁ সমান সমান বাবা তুমি কি লক্ষ্য করছো যে আমি লজিকে তোমাকে হারিয়ে দিচ্ছি হ্যাঁ লক্ষ্য করছি তুমি কি রেগে যাচ্ছ না রেগে যাচ্ছি না ইয়াজুদ্দিন সাহেব প্যাকেট থেকে সিগারেট বের করতে করতে বললেন টি ব্রেক নিলে কেমন হয় শুভ্র ভালোই হয় আমার চায়ের তৃষ্ণা হচ্ছে তোমার মাকে চা দিতে বলি বলো এবং মাকে এখানে আসতে বলো বাবা মা কেন আলোচনার বাইরে থাকবে তার বাইরে থাকাই ভালো আমি এখন কিছু কিছু কঠিন কথা বলবো তোকে কঠিন কথা বললে তোর মা সহ্য করতে পারে না সে হইচই করতে থাকবে আর আমি হইচই সহ্য করতে পারি না তোমার কঠিন কথাগুলো বলো বাবা শুনি কঠিন কথা হলো আমি আজ থেকে অবশ্য নিয়েছি সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নিয়েছি আমার যা আছে সব কিছু দেখার এবং সব কিছু চালিয়ে নেবার দায়িত্ব এখন তোমার তবে ভয় পাওয়ার কিছু নেই একদল দক্ষ সেনাপতি তৈরি করা আছে তারা তোমাকে চালিয়ে নিয়ে যাবে তুমি ভুল করবে ভুল করতে করতেই শিখবে তুমি কি করবে আপাতত চিকিৎসার জন্য বাইরে যাব তোমার মাকে নিয়ে যাব কিছুদিন ঘুরব বাইরে বাইরে কতদিন জানি না রেহানা চা নিয়ে ঢুকলেন গলায় বললেন রিয়াকে টেলিফোনে পাওয়া যায়নি ইয়াজুদ্দিন সাহেব বললেন ওকে লাগবে না রেহানা আজ যে একটা বিশেষ দিন তাকে তুমি জানো রেহানা চুপ করে রইলেন ইয়াজউদ্দিন সাহেব ক্লান্ত গলায় বললেন তুমি জানো না আমিও তাই ভেবেছিলাম আজ আমার জন্মদিন শুভ্র বলল শুভ জন্মদিন বাবা ইয়াজুদ্দিন সাহেব বললেন থ্যাংক ইউ শুভ্র থ্যাংক ইউ তিনি রেহানার দিকে তাকিয়ে বললেন একজন ডাক্তারকে খবর দাও আমার শরীর খুব খারাপ লাগছে শুভ্র জি বাতি নিভিয়ে চলে যাও ভালো কথা তোমার বন্ধু এবং পত্নীকে তুমি তোমার জয়দেবপুরের বাড়িতে কিছুদিন রাখতে চেয়েছিলে ওদের নিয়ে যাও এ ব্যাপারে আমি আগে যা বলেছিলাম তা ঠিক বলিনি আমি ভুল করেছি থ্যাংক ইউ বাবা তুমি এদের এখন সাহায্য করতে পারো তোমার একটি টেলিফোনে তোমার বন্ধুর খুব ভালো চাকরি হওয়ার কথা দু একটা জায়গায় টেলিফোন করে দেখতে পারো ইয়াজুদ্দিন সাহেব চোখ বন্ধ করলেন তার খুব খারাপ লাগছে নিতুদের বাসার সামনে শুভ্র অনেকক্ষণ দাঁড়িয়ে আছে কলিং বেলে হাত দেবার সাহস পাচ্ছে না কলিং বেলটাও ভালো না হাত দিলেই শখ লাগে শুভ্র বেলে হাত রাখল আশ্চর্য আজ শখ করল না দরজা খুলে দিল নিতু সহজ গলায় বলল এসো শুভ্র তোমার জন্যই অপেক্ষা করছি অফিসেও যায়নি বেছে বেছে তোমার জন্যই লাল শাড়িটা পরলাম যদিও লাল রঙ আমার পছন্দ নয় দেখো তো ভালো লাগছে কি নিতু অদ্ভুত ভঙ্গিতে হাসলো শুভ্র বলল চাচা কোথায় বাবা নেই নেই বলে মনে করো না তিনি মারা গেছেন তিনি ভালোই আছেন আজ ভোরে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে এসেছি ডাক্তাররা তাকে এখন নল দেখাচ্ছেন দাঁড়িয়ে আছো কেন বসো শুভ্র শুভ্র বসল নিতু বলল চা খাবে চা দেব সেজে বসে আছি এই অবস্থায় রান্নাঘরে যেতে ইচ্ছে করে না তবু তুমি চাইলে যেতে হবে বলা তো যায় না সত্যি সত্যি যদি তুমি আমাকে বিয়ে করো তাহলে তোমার কথা তো শুনতেই হবে বয়সে ছোট হলেও তুমি তখন আমার স্বামীই হবে তাই না নিতু খিলখিল করে হেসে ফেলল হাসতে হাসতে তার চোখে পানি এসে গেল সে শাড়ির আঁচলে চোখ মুছল শুভ্র বলল আপনি আমার সঙ্গে এভাবে কথা বলছেন কেন আমি আমার মনের ইচ্ছের কথাটা আপনাকে বলেছি আপনাকে অপমান করার জন্য বলিনি আপ আপনি বসুন আপনি ছটফট করছেন নিতু বসল শুভ্রের সামনেই বসল নিতু আজ সত্যি সত্যি সেজেছে তার গায়ে লাল সিল্কের শাড়ি ঠোঁটে কড়া করে লাল লিপস্টিক দেয়া শুভ্র কখনো নিতুর ঠোঁটে লিপস্টিক দেখেনি শুভ্র জি তোমার প্রস্তাব শোনার পর আমার কি অবস্থা হলো সেটা তোমাকে আগে বলি প্রথমে খুব হাসলাম শব্দ করে হাসলাম আমার পাশে যে টাইপিস্ট বসা আরতি ধর সে বলল দিদি এত হাসছেন কেন আমি তাকে বললাম দারুণ একটা কাণ্ড হয়েছে আমি একটা বিয়ের প্রস্তাব পেয়েছি শুভ্র তুমি কি মন দিয়ে আমার কথা শুনছ শুনছি আরতি বলল বিয়ের প্রস্তাব পেয়েছেন তো ভালো কথা এত হাসির কি হলো ছেলে কেমন কি করে আমি বললাম ছেলে রাজপুত্রের মতো এবং এই ছেলে জীবনে কোনো পরীক্ষায় কখনো সেকেন্ড হয়নি তার টাকা পয়সা যে কত আছে সে নিজেও জানে না শুভ্র আমার কথা শুনছ শুনছি আমাকে বিয়ের ইচ্ছে তোমার এখনো মনে আছে তো নাকি মত বদলেছ মত বদলায়নি গুড এখন বলো কেন বিয়ে করতে চাও আমার রূপের জন্য আমি কি খুব রূপবতী আপনি রূপবতী তবে রূপ তেমন বড় কিছু নয় ঠিক বলেছো। রূপ বড় কিছু নয় অতিবিত্তবানের কাছে রূপ বড় কিছু নয় কারণ রূপ তারা চারদিকে দেখছে রূপ তাদের কাছে সহজলভ্য রূপ নিম্নবিত্তদের জন্য গুরুত্বপূর্ণ ঠিক বলেছি না হ্যাঁ ঠিক বলেছেন তাহলে তো আমাকে কেন তোমার এত পছন্দ হলো তোমার মুখ থেকেই শুনি আপা আমি জানি না বিশ্বাস করুন আমি জানি না আমার মনে হয় আমি জানি আমার শরীরটাই তোমাকে মুগ্ধ করেছে লজ্জা পেও না শুভ্র আমার দিকে তাকাও ভেরি গুড এই তো তাকাচ্ছ ভিতু টাইপের স্বামী আমার পছন্দ না আপা আমি এক গ্লাস পানি খাব পানি এনে দিচ্ছি কিন্তু খবরদার আপা ডাকবে না যাকে বিয়ে করতে তাকে আপা ডাকতে অস্বস্তি লাগছে না নিতু পানি এনে দিল শুভ্র পানি শেষ করল নিতু বলল আমার কথা এলোমেলো হয়ে যাচ্ছে কেন জানো কাল সারা রাত ঘুম হয়নি ছটফট করেছি বাবা জিজ্ঞেস করলেন তোর কি হয়েছে একবার ভাবলাম বলি শুভ্র আমাকে বিয়ে করতে চাচ্ছে এই উত্তেজনা আমার ঘুম হচ্ছে না শেষে বললাম না বাবাকে কষ্ট দিতে ইচ্ছে করল না আমি কি করলাম জানো শুভ্রু সারা রাত বারান্দায় হাঁটাহাঁটি করলাম দুবার মাথায় পানি ঢাললাম তারপর ঠিক করলাম তুমি যখন আসবে তখন তোমাকে বলবো আমার শরীরটাই তো তোমার দরকার ব্যস্ত শরীরটা কিছুক্ষণের জন্য তোমাকে দেব তার বদলে মোটা অঙ্কের কিছু টাকা তুমি আমাকে দাও টাকা পেলে আমার লাভ হবে বাবাকে দিয়ে দিতে পারবো তিনি শান্ত হবেন ঘর ভাড়া করে একা একা থাকবেন তার সেবার জন্য কিছু লোকজন থাকবে আমার বুদ্ধিটা ভালো না শুভ্র শুভ্র এক দৃষ্টিতে তাকিয়াছে নিতু বলল কথা বলছো না কেন তুমি চাইলে আমি সব কাপড় খুলে ফেলতে পারি ঘরেও কেউ নেই তবু তোমার কাছে যদি মনে হয় ঘরে আলো বেশি তাহলে জানলা বন্ধ করে দিতে পারি শুভ্র কিছু বলার আগেই নিতু উঠে জানলা বন্ধ করে দিল ঘর আবছা অন্ধকার হলো। নিতু বলল অন্যদিকে তাকাও শুভ্র নগ্ন হয়ে প্রেমিকের সামনে আসা কঠিন নয় কিন্তু প্রেমিকের সামনে নগ্ন হওয়া বেশ কঠিন শুভ্র বলল আপা আপনি আমাকে কষ্ট দিচ্ছেন কেন আমি আপনাকে আর বিরক্ত করব না চলে যাব কিন্তু আপা আমি আপনাকে কখনোই অপমান করতে চাইনি তবু আপনি আমার কথা অপমানিত হয়েছেন আই এম সো সরি নিতু লক্ষ্য করল শুভ্র কাঁদছে ছোট শিশুদের মতোই কাঁদছে নিতু কোমর গলায় বলল তুমি সাবেরের বন্ধু তোমাকে আমি তার মতোই দেখি এবং অনেক পছন্দ করি কে শুভ্র তুমি আমার কাছে আসছো আমি আদর করে দিই সাবের যখন খুব মন খারাপ করত সে আমাকে জড়িয়ে ধরে কাঁদত আমি তাকে মাথায় হাত দিয়ে আদর করতাম শুভ্র উঠে দাঁড়ালো শান্ত গলায় বলল নিতো আপা আমি যাই আপনি চাচাকে নিয়ে কোনো চিন্তা করবেন না আমি সব ব্যবস্থা করে দেব আমার এখন অনেক ক্ষমতা আপা। আমি এখন অনেক কিছু করতে পারি নিতু কোমল গলায় বলল আমি জানি তোমার বাবা আমার কাছে এসেছিলেন সব দায়িত্ব তোমার কাছে দিয়ে তিনি বিশ্রাম নিতে যাচ্ছেন সেই কথা আমাকে বলেছিলেন আর কি বলেছেন আরেকটা অন্যায় অনুরোধ করেছিলেন বলেছিলেন আমি যেন তোমাকে বিয়ে করতে রাজি হই প্রত্যাখ্যানের অপমান থেকে তিনি তোমাকে বাঁচাতে চেয়েছিলেন কিন্তু তা হয় না শুভ্র তুমি কি বুঝতে পারছো যে হয় না পারছি তোমার বাবাকে আমার রিগার্ডস দিও চমৎকার মানুষ আমার ওনাকে পছন্দ হয়েছে বুঝলে উনি প্রায় যুক্তি দিয়ে আমাকে বুঝিয়ে ফেলেছিলেন যে তোমাকে আমার বিয়ে করা উচিত বাবা খুব ভালো যুক্তি দিতে পারেন আমার ওনাকে খুব পছন্দ হয়েছে আমি কাউকেই পা হয়ে সালাম করি না আমার ভালো লাগে না কিন্তু তাকে পাছিয়ে সালাম করেছি ইয়াজুদ্দিন সাহেবের ম্যাসিভ হার্ট অ্যাট্যাক হয়েছে রেহানা স্বামীর হাত ধরে বসে আছেন তিনি থরথর করে কাঁপছেন অ্যাম্বুলেন্স খবর দেয়া হয়েছে এখনো আসছে না শুভ্র বাড়িতে নেই রেহানা অস্থির হয়ে পড়েছেন মনে হচ্ছে তিনি অচেতন হয়ে পড়বেন ইয়াজুদ্দিন সাহেব স্ত্রীর অস্থিরতা দেখে হাসলেন ক্ষীণকণ্ঠ বললেন শুভ্রের সঙ্গে দেখা হবে কি আমি বুঝতে পারছি না যদি দেখা না হয় যদি এই যাত্রায় আমার শেষ যাত্রা হয় তাহলে তুমি শুভ্রকে বলবে অন্য দশজন বাবা তার ছেলেকে যতটা ভালোবাসে আমি তাকে তার চেয়ে অনেক বেশি ভালোবাসি তার মতো একটি ছেলের জন্ম আমি দিতে পেরেছি এই আনন্দই আমার জন্য যথেষ্ট আমি বিপুল অর্থ এবং বৃত্ত শুভ্রের জন্য রেখে গেলাম আমার দেখার খুব শখ শুভ্র এই অর্থ বৃত্ত দিয়ে কী করে আমার এই শখ বোধহয় মিটবে না মনে হচ্ছে এই আমার শেষ যাত্রা মৃত্যুর আগে কিছুক্ষণের জন্য ইয়াজুদ্দিন সাহেবের জ্ঞান ফিরল তিনি এদিক ওদিক তাকালেন হয়তো শুভ্রকে খুঁজলেন তার খুব ইচ্ছা শুভ্রকে একটু ছুঁয়ে দেখেন তিনি ফিসফিস করে ডাকলেন শুভ্র শুভ্র তার চারপাশে একদল মুখোশ পরা ডাক্তার কয়েকজন নার্স সেই প্রিয় মুখ নেই গল্পকথন বাই কল্ল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের শুভ্র সিরিজের প্রথম উপন্যাস মেঘের ছায়া আজকে গল্পটি শেষ হয়ে গেল আপনারা পুরোটা সময় যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া পর্যন্ত আপনারা ভালো থাকবেন বেশি বেশি করে বই পড়বেন অনলাইনে স্ট্রিম করে গল্প শুনবেন আপনারা অনেকেই অনেক রিকোয়েস্ট করেছেন এমন কিছু বই রিকোয়েস্ট করেছেন যেই বইগুলো কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে আছে সো আপনাদেরকে অনুরোধ করবো আপনারা সেই বইগুলি একটু চ্যানেলটা ভালো করে ঘেটে আপনাদের পছন্দের বই পড়ে শুনে নিতে পারবেন প্রচুর গল্প করেছি এখন পর্যন্ত অলমোস্ট এক বছর হয়ে গেছে আমার চ্যানেলের দশ মাস হল সেপ্টেম্বর তিন তারিখ দু সালে প্রথম শুরু করেছিলাম গল্প দেয়া কিছু কিছু গল্প যদিও ডিলিট করে দিতে হয়েছে কিন্তু বয়স তো এক বছর হয়ে গেল অনেক গল্পই হয়ে গেছে অনেক গল্পই অডিও বুক হিসেবে বানানো হয়ে গেছে আপনারা যারা শোনেননি সবগুলো গল্প আপনারা ফ্রি টাইমে সেগুলো শুনতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সবসময় আমাদের সাথে থাকার জন্য ভালো থাকবেন ভালো রাখবেন আশেপাশের মানুষদেরকে টাটা